সারা পৃথিবীতে করোনা ভাইরাসের ভয়াবহতা দিনকে দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারা বিশ্বে প্রায় 91 লাখ মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছে আর প্রায় 5 লাখের মতো মানুষ মারা গিয়েছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসজনিত রোগকে প্যান্ডামিক ডিজিজ বলে ঘোষিত করেছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়া রোগকে প্যান্ডামিক বলা হয়ে থাকে। আজ আমি আপনাদের এমন 5 ভয়াবহ প্যান্ডামিকের সম্বন্ধে জানাবো যা পূর্বের লাখো কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। নাম্বার 5, কলেরা মহামারী। সাল 1817 থেকে 1837, মৃত্যু সংখ্যা 8 লাখেরও বেশি, যার কারণ ছিল একটি ব্যাকটেরিয়া। 1817 সালে প্রথম এই রোগের আবিষ্কার হয়েছিল, যার শুরু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হয়েছিল। এই রোগে 8 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এরপর এই রোগ ধীরে ধীরে মিডল ইস্টের কিছু দেশ, নর্থ আফ্রিকা, ইস্ট ইউরোপ এমনকি আমেরিকাতে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, এর কারণে ডায়রিয়া ও ডিহাইড্রেশন হয়, যার জন্য মানুষের মৃত্যু ঘটে। এটি এমনই ভয়াবহ ও সংক্রামক রোগ ছিল যে একটি গ্রামে একজন মানুষের এই রোগ হলে অল্প কিছুদিনের মধ্যে পুরো গ্রাম শেষ করে দিত। কলেরার ভয়াবহতা এত ছিল যে কেউ এই রোগে মারা গেলে দাফন করার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না। এটিকে সাধারণত পানিবাহিত রোগও বলা হয়ে থাকে, কারণ এই ব্যাকটেরিয়াটি পানির মাধ্যমে বেশি ছড়ায়। নাম্বার 4, এশিয়ান ফ্লু। সাল 1956 থেকে 1958, মৃত্যু সংখ্যা প্রায় 20 লাখ, এর কারণ ছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এশিয়ান ফ্লু H2A2 ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। এটি 1956-এ চায়নাতে সর্বপ্রথম শুরু হয়েছিল, যা 1958 পর্যন্ত অনেক দেশেই ছড়িয়ে পড়ে। একটি গবেষণায় বলা হয় যে জঙ্গলি জীবজন্তু খাওয়ার মাধ্যমে এটা মানুষের শরীরে সংক্রমিত হয়। এই রোগে প্রথমে চায়না, পরবর্তী সিঙ্গাপুর, হংকং ও আমেরিকাতেও ছড়িয়ে পড়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 20 লাখের মতো মানুষ এই রোগে মারা গিয়েছিল, যার মধ্যে 70,000ই আমেরিকান ছিল। 3, HIV অথবা এইডস। সাল 2005 থেকে 2012, মৃত্যু সংখ্যা 3.6 কোটি, এর কারণ ছিল HIV ভাইরাস। 1976 সালে আফ্রিকাতে এই রোগ শুরু হয়েছিল, যা 2012 সাল পর্যন্ত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। 1976 থেকে 2012 পর্যন্ত HIV-তে 3.6 কোটি মানুষের মৃত্যু হয়। 2005 থেকে 2012 সাল পর্যন্ত এর ভয়াবহতা সব থেকে বেশি ছিল। এই সময়ের মধ্যে প্রতি বছরই প্রায় 22 লাখের মতো মানুষ মারা গিয়েছিল। এখনও এর আক্রান্তের সংখ্যা 3 কোটির মতো, যার মধ্যে বেশিরভাগ লোকই আফ্রিকায় বসবাসরত। নাম্বার 2, স্প্যানিশ ফ্লু। সাল 1918, মৃত্যু সংখ্যা প্রায় 5 কোটির মতো, এর কারণ ছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যখন সারা বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত, ঠিক তখনই এই মহামারীর আবির্ভাব ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে যত লোক মারা গিয়েছিল স্প্যানিশ ফ্লুতে, তার থেকে দ্বিগুণ লোকের মৃত্যু হয়েছিল। এটা বলা হয়ে থাকে যে এই ভাইরাস ওই সময় সারা পৃথিবীর 5% মানুষের জীবন কেড়ে নিয়েছিল। নাম্বার 1, দ্য লেজেন্ডারি ব্ল্যাক ডেথ। সাল 1346 থেকে 1353, মৃত্যু সংখ্যা ছিল প্রায় 20 কোটিরও বেশি, এর কারণ ছিল প্লেগ। এটা বলা হয়ে থাকে যে এই প্লেগ ইঁদুরের মাধ্যমে ছড়ায়। এই প্লেগটি ওই সময় ইউরোপের অর্ধেক জনসংখ্যা বিলীন করে দিয়েছিল। এটি পরবর্তীতে এশিয়া এবং আফ্রিকাতেও এর ভয়াবহতা সৃষ্টি করেছিল। প্লেগ সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। 1300-এ বেশিরভাগ বাণিজ্য জাহাজের মাধ্যমে হতো, আর জাহাজে থাকা ইঁদুরের মাধ্যমে এই রোগ পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল। সো বন্ধুরা, এগুলো ছিল সেরা 5 মহামারী যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। এখন হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস এমন একটি রোগ যা সারা দুনিয়াতে এখন ভয়াবহতা সৃষ্টি করে রেখেছে। আপনি যদি চান এই করোনা ভাইরাস ইতিহাস না তৈরি করে, তাহলে ঘরে থাকুন আর সবাইকে ঘরে থাকতে উৎসাহ দিন। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিডিও ডিকশনারি। ধন্যবাদ।